Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear friends, hope all of well. Alhamdulillah, I'm so fine. Thanks everybody for watching my videos. Our today's lesson is how to make different sentences following one sentence. অর্থাৎ একটা বাক্য থেকে আমরা কিভাবে অনেকগুলো বাক্য অর্থাৎ বিভিন্ন ধরনের বাক্য গঠন করব সেটা শিখব। বিভিন্ন ধরনের questions, বিভিন্ন ধরনের answers সবগুলো আমরা একসাথে শিখব ইনশাআল্লাহ। Suppose you watch TV every day. তুমি প্রতিদিন টিভি দেখো, এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি। এই সেন্টেন্সটা থেকে আমরা আনলিমিটেড সেন্টেন্স শিখব অর্থাৎ অগণিত সেন্টেন্স। তো এখানে আমি বেশ কিছু সেন্টেন্স দেখিয়ে দিব, এটা ফলো করে আমরা শিখতে পারবো কিভাবে আমরা একটা সেন্টেন্স থেকে অগণিত বা বিভিন্ন ধরনের সেন্টেন্স গঠন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাপোজ ইউ ওয়াচ টিভি এভরি ডে, তুমি প্রতিদিন টিভি দেখো। এটাকে যদি আমরা নেগেটিভ বলি, যেমন এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এটাকে আমরা যদি নেগেটিভ সেন্স ইউজ করি তাহলে সেন্টেন্সটা কি হবে, জাস্ট এখানে একটা ডোন্ট ইউজ হবে। ইউ ডোন্ট ওয়াচ টিভি এভরি ডে, তুমি প্রতিদিন টিভি দেখো না। তো নাও উই ক্যান মেক ইট কোশ্চেন। উই নো দেয়ার আর টু কাইন্ডস অফ কোশ্চেন্স। আমরা জানি প্রশ্ন দুই প্রকার, একটা হলো বেসিক আর একটা হলো ডব্লিউএইচ। তো আমরা যদি এখন এটাকে বেসিক কোশ্চেন করি, অর্থাৎ যে কোশ্চেনের অ্যানসার ইয়েস অথবা নো দ্বারা দেওয়া হয় সেটাই বেসিক কোশ্চেন, আমরা এর আগে শিখে নিয়েছি। তো এখন যদি আমরা এই সেন্টেন্সটাকে বেসিক কোশ্চেন করি তাহলে সেন্টেন্সটা হবে ডু ইউ ওয়াচ টিভি এভরি ডে, তুমি কি প্রতিদিন টিভি দেখো। একইভাবে যদি এটাকে আমরা নেগেটিভ বেসিক কোশ্চেন করি তাহলে কি হবে, ডোন্ট ইউ ওয়াচ টিভি এভরি ডে, তুমি কি প্রতিদিন টিভি দেখো না। তো এখন আবার আমরা এই বেসিক কোশ্চেন থেকে ডব্লিউএইচ কোশ্চেন করতে পারি। যেমন এই বেসিক কোশ্চেনের সামনে ডব্লিউএইচ ওয়ার্ডস গুলো যদি আমরা সিকোয়েন্সলি বসিয়ে দিই তাহলে প্রত্যেকটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দুইটা করে কোশ্চেন হবে, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। থ্যাংক ইউ। সাপোজ হোয়াট ডু ইউ ওয়াচ এভরি ডে, যখন আমরা হোয়াট দ্বারা কোশ্চেন করব তখন টিভিটা থাকবে না, কারণ আমরা হোয়াট দিয়ে এই টিভিটাকেই জানতে চাচ্ছি, আমি কি দেখি, রাইট? তাহলে হোয়াট ডু ইউ ওয়াচ এভরি ডে, তুমি প্রতিদিন কি দেখো। হোয়াট ডোন্ট ইউ ওয়াচ এভরি ডে, তুমি প্রতিদিন কি দেখো না। একইভাবে আমরা হোয়েন দিয়ে কোশ্চেন করতে পারি, হোয়েন ডু ইউ ওয়াচ টিভি, হোয়েন ডু ইউ ওয়াচ টিভি। হোয়েন দিয়ে যেহেতু আমরা সময়কে জানতে যাচ্ছি সো আমরা অ্যাডভিটিটা এখানে ইউজ করব না। হোয়েন ডু ইউ ওয়াচ টিভি, তুমি কখন টিভি দেখো। হোয়েন ডোন্ট ইউ ওয়াচ টিভি, তুমি কখন টিভি দেখো না। একইভাবে আমরা হোয়ার দিয়ে কোশ্চেনটা করতে পারি, হোয়ার ডু ইউ ওয়াচ টিভি এভরি ডে, তুমি প্রতিদিন কোথায় টিভি দেখো। Where don't you watch TV every day? তুমি প্রতিদিন কোথায় টিভি দেখো না। Next, একইভাবে why ইউজ করে আমরা question করতে পারি, why do you watch TV every day? তুমি প্রতিদিন কেন টিভি দেখো। Why don't you watch TV every day? তুমি প্রতিদিন কেন টিভি দেখো না। Next, how ইউজ করে আমি আবার question করছি, how do you watch TV every day? তুমি প্রতিদিন কিভাবে টিভি দেখো। How don't you watch TV every day? তুমি প্রতিদিন কিভাবে টিভি দেখো না। Next, home. Home do you watch TV? এই ধরনের কথা সাধারণত হয় না, তো এখানে আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য একটা প্রিপোজিশন নিব, অর্থাৎ with. With মানে সাথে। তাহলে আমরা বলতে পারি, with whom do you watch TV every day? তুমি প্রতিদিন কার সাথে টিভি দেখো। With whom don't you watch TV every day? তুমি প্রতিদিন কার সাথে টিভি দেখো না। Next, which দ্বারা যখন আমরা কোশ্চেন করবো, which means কোনটি, তো which এবং whose দ্বারা কোশ্চেন করলে এখানে নাউন নিতে হয়, সেটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি। এখানে আমরা একটা নাউন হিসেবে প্রোগ্রাম নিতে পারি, অনুষ্ঠান। Which program do you watch every day? এখানে টিভিটা থাকবে না। Which program do you watch every day? তুমি প্রতিদিন কোন অনুষ্ঠানটি দেখো। Which program don't you watch every day? তুমি প্রতিদিন কোন অনুষ্ঠানটি দেখো না। একইভাবে আমরা হোস্ট যখন হোস্ট দিয়ে যখন কোশ্চেন করব এখানে একটা নাউন নিতে হবে। আমরা সাপোজ এখানে প্রোগ্রামটা নিতে পারি, যেমন হোস্ট প্রোগ্রাম ডু ইউ ওয়াচ এভরি ডে, তুমি প্রতিদিন কার অনুষ্ঠানটি দেখো। হোস্ট প্রোগ্রাম ডোন্ট ইউ ওয়াচ এভরি ডে, তুমি প্রতিদিন কার অনুষ্ঠানটি দেখো না। নেক্সট, হু। হু মিন্স কে এবং হু মিন্স কারা, দুটা সিঙ্গুলারও বোঝায় প্লুরালও বোঝায়। তো হু দ্বারা যদি কে অর্থাৎ সিঙ্গুলার বোঝায় তখন আমরা এখানে ভার্বের সাথে এস অথবা ইয়েস ব্যবহার করব। সেকেন্ড থিং, হু ইজ ইউজ টু নো দ্য সাবজেক্ট, হু দ্বারা আমরা সবসময় সাবজেক্টকে জানতে চাই, এই জন্য হু দ্বারা যখন কোয়েশ্চেন করবো তখন সাবজেক্টটা এখানে থাকবে না, সরাসরি ভার্ব চলে আসবে। যেমন হু ওয়াচেস টিভি,
যেহেতু সিঙ্গুলার কে দ্য কোশ্চেন উইল বি হু ওয়াচেস টিভি এভরি ডে কে প্রতিদিন টিভি দেখে হু ডাজন্ট যখন আমরা এটাকে নেগেটিভ করব হুর কারণে ডোন্টটা ডাজন্ট হয়ে যাবে তাহলে হু ডাজন্ট ওয়াচ টিভি এভরি ডে কে প্রতিদিন টিভি দেখে না একইভাবে হু দিয়ে সেকেন্ড হোম ইনস কার এটা দ্বারা যখন প্রশ্ন করব তখন একইভাবে এখানে ভার্ব চলে আসবে বাট এসিএস ব্যবহার হবে না হু ওয়াচ টিভি এভরি ডে কারা প্রতিদিন টিভি দেখে হু এখানে ডোন্ট হবে যেহেতু প্লুরাল হু ডোন্ট ওয়াচ টিভি এভরি ডে কারা প্রতিদিন টিভি দেখে না অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আমরা এখানে 24টা সেন্টেন্স গঠন করেছি দুইটা সাধারণ বাক্য একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ দুইটা বেসিক কোশ্চেন একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ আর এই দুইটা বেসিক কোশ্চেনের সামনে 10টা WH ওয়ার্ডস বসিয়ে 10টা অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং 10টা নেগেটিভ কোশ্চেন দ্যাট মিন্স ফলোইং ওয়ান সেন্টেন্স উইথ মেড হিয়ার 24 সেন্টেন্সেস টু অ্যানসারস এন্ড 22 কোশ্চেনস অর্থাৎ এই দুইটা হলো অ্যানসার টাইপ সেন্টেন্স অর্থাৎ সাধারণ বাক্য আর এখানে বাকি 22টা হলো কোশ্চেনস WH কোশ্চেনস এন্ড বেসিক কোশ্চেনস And to learn more, we can answer also the questions. তো আরো ভালোভাবে শেখার জন্য আমরা কোশ্চেনগুলোর অ্যানসারটাও দেখে নিতে পারি বা শিখে নিতে পারি সাপোজ ডু ইউ ওয়াচ টিভি এভরি ডে ইয়েস যেহেতু বেসিক কোশ্চেন ইয়েস হবে ইয়েস অ্যানসারটা আমরা এই অনুপাতে দিব জাস্ট এখানে ইউর জায়গায় আই বসিয়ে দিব যেহেতু আমাকে কোশ্চেন করা হচ্ছে তাহলে ডু ইউ ওয়াচ টিভি এভরি ডে ইয়েস আই ওয়াচ টিভি এভরি ডে ডোন্ট ইউ ওয়াচ টিভি এভরি ডে নো আই ডোন্ট ওয়াচ টিভি এভরি ডে What do you watch every day? What do you watch every day? I watch TV every day. What don't you watch every day? I don't watch TV every day. When do you watch TV? When do you watch TV? I watch TV every day. When don't you watch TV? I don't watch TV every day. Next, where? Where do you watch TV every day? Where do you watch TV every day? Suppose I watch TV every day at my home. Where don't you watch TV every day? Where don't you watch TV every day? I don't watch TV every day at my office. Why? Why do you watch TV every day? Why do you watch TV every day? Suppose I watch TV every day for watching news. For knowing the updated news. Why don't you watch TV every day? I don't watch TV every day because I have no time. I have no time. Next, how? How do you watch TV every day? How do you watch TV every day? Suppose I watch TV every day with my family members, with my friends. How don't you watch TV every day? I don't watch TV every day with my colleagues. With my parents. Next, with whom? With whom do you watch TV every day? I watch TV every day, same way we can say with my family members. With whom do you watch TV every day? I watch TV every day with my family members. With whom don't you watch TV every day? I don't watch TV every day with my colleagues, with my students, with my parents. Next, which program? Right? Which program do you watch every day? I watch ittadi suppose. I watch ittadi every day. I watch drama every day. I watch news program every day. Next. Which program don't you watch every day? Which program don't you watch every day? Suppose I don't watch drama every day. I don't watch ittadi every day. Next. Whose program do you watch every day? Whose program do you watch every day? Suppose I watch every day the program of Harif Shankar, the program of E.S. Kanchan. Whose program don't you watch every day? Suppose I don't watch every day the program of Harif Shankar, the program of E.S. Kanchan. And you can mention the name of any presenter. আমরা যে কোনো একজন উপস্থাপকের নাম এখানে উল্লেখ করে দিতে পারি যেমন ইত্যাদি হারিফ সংকেতের একটা প্রোগ্রাম এ ধরনের অনেক প্রেজেন্টার আছে আমরা যে কেউ একজনের নাম বলে দিলেই হয়ে যাচ্ছে নেক্সট হু মিন্স কে উই নো সো হু ওয়াচেস টিভি এভরি ডে হু ওয়াচেস টিভি এভরি ডে আই ওয়াচ টিভি এভরি ডে ইউ ওয়াচ টিভি এভরি ডে অর হি ওয়াচেস টিভি এভরি ডে
Who doesn't watch TV every day? Who doesn't watch TV every day? Suppose I don't watch TV every day. He doesn't watch TV every day. Next, who watch TV every day? We watch TV every day. Or they watch TV every day. Who don't watch TV every day? Suppose we don't watch TV every day. Or they don't watch TV every day. That means we've learned here 22 questions and 22 answers. That means total sentences here 44, and there are two basic sentences. That means total 46 sentences we've learned following only one sentence. So dear viewers, thanks a lot for having your patience, and try to make more sentences. You can take here one more sentence. Suppose I read book every day. I read book every day. I go to the library. And using this sentence, same way you can make again 44 sentences. এখানে একটা সিম্পল বাক্য গঠন করে আমরা সেটাকে ফলো করে ঠিক এই নিয়ম অনুযায়ী আমরা আনলিমিটেড সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আই ডোন্ট প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, ডু আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, ডোন্ট আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, দেন এখানে ডব্লিউএস গুলো বসে দিলে ডব্লিউএস গুলো হয়ে যাচ্ছে। I think it is the easiest way to learn English within short time. No more now. Thanks again for having your patience. And my cordial request to all, please share the video and subscribe my channel and press the bell icon to get all the updates. Thanks again.